সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা জানি আমাদের ঢাকা শহরেতে অনেক ছাদ আছে, যে ছাদগুলো অনেক নগ্ন অবস্থায় রয়েছে এবং ছাদগুলো কোনো অবস্থাতেই উৎপাদনশীল না। কিন্তু সাম্প্রতিক সময়ে ছাদের মধ্যে বাগান করাটা একটা সামাজিক আন্দোলনে রূপান্তরিত করার চেষ্টা চলছে। অনেকেই আছেন যারা নতুন নতুন প্রযুক্তি নিয়ে আসছেন যাতে ছাদে বাগান তৈরি করা যায়, অনেকেই আছেন যারা নতুন নতুন সেবা তৈরি করছেন যাতে ছাদে বাগানকে সম্প্রসারণ করা যায়। এবং ছাদ বাগানের মধ্য দিয়ে আমরা যেমন একদিকে ঢাকা নগরকে সবুজ করতে পারি, আবার অপরদিকে ছাদগুলোকে করতে পারি উৎপাদনশীল, আর সেরকমই কিছু বিষয় নিয়ে আমরা আমাদের আজকের প্রতিবেদনটি সাজিয়েছি। আমরা একটু কথা বলে রাখি যে আমাদের এই ঢাকা শহরে অনেক নার্সারি তৈরি হয়েছে যারা ছাদে বাগান করার জন্য নানা উপকরণ বিক্রি করে থাকেন। অনেকের ছাদে বাগান করার জন্য আগ্রহ তৈরি হয়েছে, কিন্তু এরকম সেবা কিন্তু পাওয়া যায় না যে ছাদে বাগান তৈরি করার পরিকল্পনা দেওয়া, বাগানকে পরিচর্যা করা এবং বাগানকে সম্প্রসারিত করা, এই ধরনের সেবা কিন্তু আমরা খুব একটা বেশি পাই না। সেই ক্ষেত্রে গ্রিন সেভার্স অ্যাসোসিয়েশন বলে একটি সংগঠন, যারা সাম্প্রতিক সময়ে ঢাকা শহরে ছাদ বাগান তৈরি করার ক্ষেত্রে কাজ করছে এবং ছাদ বাগানের সেবা প্রদানের ক্ষেত্রে কাজ করছে, আমাদের আজকের এই প্রতিবেদনটি আমরা উপস্থাপন করার চেষ্টা করব। কিভাবে গ্রিন সেভার অ্যাসোসিয়েশন তার কার্যক্রমগুলো পরিচালনা করছে এবং সেবা গ্রহীতারা গ্রিন সেভার্সের কাছ থেকে কি ধরনের সেবা পাচ্ছেন, আর সেই বিষয় নিয়ে দেখুন আমাদের এখনকার প্রতিবেদন। গ্রিন সেভার অ্যাসোসিয়েশন হচ্ছে একটি সামাজিক আন্দোলনের নাম, যদিও এখানে তারা নার্সারি থেকে চারা উৎপাদন করে থাকেন, চারা বিক্রি করে থাকেন, সেবা প্রদান করে থাকেন, কিন্তু তার চেয়ে বড় কথা হচ্ছে সবুজের প্রতি মানুষকে আকৃষ্ট করার জন্য নানা রকমের প্রচেষ্টা তাদের রয়েছে। তারা স্কুলে স্কুলে গড়ে তুলেছে অক্সিজেন ব্যাংক, তারা ছাদে ছাদে গড়ে তুলেছে নানা রকমের বাগান, এবং কীভাবে প্রান্তিক জায়গাগুলো বাগানে পরিণত করা যায়, কীভাবে ছোট ছোট গাছগুলোকে বড় করা যায়, সমৃদ্ধ করা যায়, সে কাজগুলো করার চেষ্টা করছে গ্রিন সেভার অ্যাসোসিয়েশন। আমরা গ্রিন সেভার অ্যাসোসিয়েশনের আহসান আহমেদ রনি, তার কাছ থেকে একটু জেনে নেই তাদের কার্যক্রমের কথা। গ্রিন সেভার অ্যাসোসিয়েশনের আহসান রনি, যিনি মূলত এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছেন, আমরা তার কাছ থেকে একটু জেনে নেই তাদের কার্যক্রমের বিষয়। রনি, আপনি একটু বলেন দেখি যে কি ধরনের কাজ আপনারা পরিচালনা করছেন আপনাদের অ্যাসোসিয়েশনের তরফ থেকে? ঢাকা শহরে যেহেতু প্রচুর ছাদ ফাঁকা পড়ে আছে, এরকম 4.5 লাখ ছাদ ঢাকা শহরে ফাঁকা পড়ে আছে, এই ছাদগুলোকে কীভাবে ফুলে ফলে সুশোভিত করা যায়, কীভাবে বাগান করে তোলা যায়, সেই চিন্তার জায়গা থেকে গ্রিন সেভার্সের যাত্রা শুরু। আমরা কত সালে যাত্রা শুরু করে? যাত্রা শুরু করে 2011 সালে। আচ্ছা। এবং এরপর আমরা প্রথমে মানুষকে বাগান করতে উদ্বুদ্ধ করি। বাগান করতে উদ্বুদ্ধ করার পরে যখন বাগান বেশ কিছু বাগান হয়ে যায়, তখন যে সমস্যাটা তৈরি হয় সেটা হচ্ছে যে বাগান পরিচর্যা। আমরা শুধু বাগান করে দিয়েই ক্ষান্ত হই না, পরবর্তীতে বাগান পরিচর্যার যাবতীয় সহায়তা আমরা সবার শহরবাসীকে আমরা সরবরাহ করছি। যেমন অনেকে যারা যোগাযোগ করেন বিভিন্নভাবে ছাদ বাগান করার ক্ষেত্রে, যারা আমাদের সহায়তার জন্য যোগাযোগ করেন, তাদের একটা ধারণা থাকে যে হ্যাঁ, কিছু গাছ ছাদে কিনে লাগালেই হয়তো বা সেটা তার বাগান হয়ে যাবে, কিন্তু মাটিতে গাছ লাগানো আর ছাদে গাছ লাগানোর প্রযুক্তিটা কিছুটা ভিন্ন। মাটিতে একটা গাছ সহজেই লাগানো যায়, বাট ছাদে গাছ লাগানোর ক্ষেত্রে যেটা অনেকগুলো বিষয় চিন্তা করতে হয়, যেমন কেমন মাটি আপনি ব্যবহার করবেন, কেমন গোবর আপনি ব্যবহার করবেন, গোবর মাটির মিশ্রণ কেমন হবে, আপনার ড্রামটি কেমন হবে, কারণ এই যে প্রখর রোদে প্রতিদিন ছাদ উত্তপ্ত হচ্ছে, এই এই উত্তাপটা আসলে রাতে যখন আপনার আস্তে আস্তে উপরে উঠতে শুরু করে ছাদ থেকে, তখন যেটা হয় এটা হচ্ছে ড্রামে ইম্প্যাক্ট ফেলে, প্রভাব ফেলে, এবং যেটা হয় যে এর ফলে গাছটা দুর্বল হয়ে যায়। সেক্ষেত্রে আমরা যখন ড্রাম সিলেক্ট করি, ডেফিনেটলি ড্রামের নিচে বেশ কিছু ছিদ্রের ব্যবস্থা করতে হয়, তারপর যাতে গাছের গোড়ায় গ্যাস ফর্ম না করে, মানে গ্যাস যাতে বাতাস জমে না থাকে সেইটার ব্যবস্থা চিন্তা করতে হয়, তারপর যাতে ভালো ভেন্টিলেশন হয় গাছের গোড়াতে সেই ব্যাপারগুলোও চিন্তা করতে হয়, রুট সার্কেল যাতে সবসময় তরচাজা থাকে বা তার খাবার গ্রহণ করতে পারে সেই ব্যাপারটাও খেয়াল রাখতে হয়, পাশাপাশি মাটির ব্যাপার যেটা, যেমন আপনি অনেকে যেটা করে যে তার বাড়ি কনস্ট্রাকশনের কাজ চলছে, ওখানে যে বেশ কিছু মাটি সে পেয়েছে, সে চিন্তা করে যে হ্যাঁ, এই মাটিগুলো আমি বাগান করার ছাদ বাগান করার ক্ষেত্রে ব্যবহার করতে পারি। আসলে এই ধারণাটি অনেকাংশেই, এরকম মাটি অনেকাংশেই ভালো সুফল দেয় না, আসলে ছাদ বাগানের জন্য বিশেষ মাটির দরকার আছে, যেটাকে আমরা বলি বেলে দোয়াশ মাটি। বেলে দোয়াশ মাটি ছাদ বাগানের জন্য সবচেয়ে বেশি উপযোগী। মানে আপনি যেটা বলছেন এগুলো হচ্ছে প্রযুক্তিগত বিষয়, এবং আমরা নিশ্চয়ই জানি যে যারা ছাদ বাগান করবে তারা এই তত্ত্বগুলো আপনাদের কাছ থেকে নেবে। আমি আরেকটা জিনিস আপনার কাছ থেকে যেটা জানতে চাইছি যে
আপনারা তাহলে ছাদের পরিকল্পনা করে দিচ্ছেন, কোন কোন গাছ লাগাবে তার পরিকল্পনা করে দিচ্ছেন, কি করা যাবে কি করা যাবে না এটা করে দিচ্ছেন এবং সেবা দিচ্ছেন, ওভারঅল রুফটপ গার্ডেনিং প্ল্যানিং। যেমন কেউ আমাদের সাথে যোগাযোগ করলে আমরা যেটা করি, প্রথমে যে ফ্রি সার্ভিসটা আমরা তাকে দেই, তার বাসায় আমরা একজন এক্সপার্ট, গার্ডেনিং এক্সপার্ট পাঠাই, তিনি তাকে এই বাগানে কি কি করা যাবে এবং কি কি করা যাবে না, যার ছাদ তার সেই ছাদটার কতটুকু অংশ ব্যবহার করা যাবে, কী ধরনের গাছ লাগানো যাবে, কী ধরনের গাছ লাগানো যাবে না, কতটুকু লাইট আছে, সানলাইট কতটুকু আছে, ভেন্টিলেশন কতটুকু আছে, এর উপর বেসিস করে এবং কতটুকু লোড ওই ছাদটি বা বারান্দাটি নিতে পারবে এর উপর বেসিস করে মূলত তাকে একটা ওভারঅল রুফটপ গার্ডেনিং প্ল্যানিং দেওয়া হয় সেখান, এবং তাকে একটা বাজেটও দেওয়া হয় যে এতটুকু এতগুলো গাছ লাগানো যেতে পারে, এত টাকা খরচ হতে পারে। সে চাইলে ক্ষুদ্র অংশ থেকে শুরু করতে পারে, আস্তে আস্তে তার বাগানের ব্যাপ্তি সে বাড়াতে পারে, বাট ওভারঅল তাকে একটা রুফটপ গার্ডেনিং প্ল্যানিং আমরা প্রথমে তাকে দিই। তাহলে এই প্ল্যানিং অনুযায়ী যাতে সে বাগান করতে পারে তার জন্য যে সহযোগিতা যেটুকু তার দরকার সেটুকু সহযোগিতা আপনারা দিচ্ছেন। জি। আচ্ছা, আরেকটা জিনিস বলেন যে, যেটা আপনি কথা প্রসঙ্গে বলছিলেন যে অনেকেই এই গাছটিকে বাঁচিয়ে রাখা বা গাছটির পরিচর্যার কাজটা ঠিক মতো করতে পারেন না এবং আপনারা তার তরফ থেকে এই পরিচর্যার কাজটি করে দেন, এটির বিষয়টা কিভাবে হয় আপনি আমাদেরকে একটু বলবেন? জি, সাতবাগান যেহেতু একটা, সাতবাগান পরিচর্যা যেহেতু কিছুটা, সাতবাগানের পরিচর্যা যেহেতু অন্যান্য বাগান পরিচর্যার থেকে কিছুটা জটিল, সেই জায়গায় এর জন্য বিশেষ কিছু যত্নের দরকার আছে। যেমন ঠিকমতো পোকামাকড় দমন, গাছের খাবার ঠিকমতো দেয়া, পানি, পানি একটা পরিমিত পরিমাণে পানি সবসময় দেয়া, এই ব্যাপারগুলো খুব টেকনিক, এবং ঋতুভেদে গাছের জন্য কিছু কিছু ভিটামিন, নিউট্রিয়েন্ট, হরমোন এগুলো প্রয়োগ করা, যেগুলো একটা গাছকে সতেজ রাখে, এগুলো খুব টেকনিক্যাল ইস্যু। সেই জায়গা থেকে কারো ছাদে দুইটি পেয়ারা গাছ আছে, তো পেয়ারা গাছের জন্য যে ওষুধটা লাগবে বা যে হরমোনটা লাগবে, সেটা সেই হরমোনের হরমোনটা দিয়ে হয়তো বা 100 বা 200 গাছকে আপনি সার্ভ করতে পারছেন বা দিতে পারছেন, বাট আপনার আপনি যখন সেটা কিনতে যাচ্ছেন আপনার বাকি অংশটুকু নষ্ট হয়ে যাচ্ছে বা আর ব্যবহার থাকছে না, সেক্ষেত্রে আপনার বেশ কিছু খরচও হয়ে যাচ্ছে। আমরা যেটা করি যে, যেহেতু আমরা অনেকগুলো বাসায় কাজ করতে পারি, সেই জায়গা থেকে আমরা আপনার ছাদের জন্য যতটুক ভিটামিন লাগবে, যতটুক সার লাগবে, ততটুকুই আমরা আপনাকে সরবরাহ করি। তার মানে আপনি যেটা বলতে চাইছেন যে বড় বাগান করার ক্ষেত্রে যে সুবিধাগুলো অনেক সময় ক্ষুদ্র বাগানের সেটা পান না, আপনারা সেক্ষেত্রে তাদের সেই সুবিধাটা নিশ্চিত করতে পারেন এবং তাদের বাড়িতে বাড়িতে যে সার্ভিসটা আপনারা দেন, আপনারা এখন কতটা বাড়িতে সার্ভিস দিচ্ছেন? আমরা এখন 120টি বাড়িতে আমরা এই সেবাটা দিচ্ছি, যেটাকে আমরা বলছি মান্থলি গার্ডেনিং সার্ভিস বা বাগান পরিচর্যা। কেউ চাইলে সপ্তাহে একদিন বা সপ্তাহে দুই দিন, এভাবে মাসে 4 দিন বা মাসে 8 দিন, এভাবে আমাদের মালি সাপোর্ট বা গার্ডেনার সাপোর্টটা নিতে পারে। এটা খুবই নমিনাল একটা কস্টে এই সাপোর্টটা আমরা অ্যাভেলেবল করছি শহরবাসীর কাছে। যারা ছাদ বাগান করতে চান বা ছাদ বাগান করতে আগ্রহী, তাদের জন্য আমাদের একটাই রিকোয়েস্ট, আপনি উদ্যোগ নিন বাগান করার। আমরা গ্রিন সেভার্স সবসময় বাগানের পরিকল্পনা দেওয়া থেকে শুরু করে, বাগান করে দেওয়া থেকে শুরু করে, পরবর্তী সার্বিক এবং সার্বক্ষণিক পরিচর্যা দিয়ে সবসময় আছি আপনার সাথেই। আচ্ছা, একটা জিনিস আমাকে আরেকটা বলেন যে, আমরা শুনেছি যে আপনি স্কুলের ছাত্রদেরকে সহযোগিতা করছেন, তাদের ভিতরে উদ্বুদ্ধ করার চেষ্টা করছেন যাতে তারা মানে অক্সিজেন ব্যাংক তৈরি করে বা তারা যাতে গাছপালার প্রতি আগ্রহী, আপনি কি এই জিনিসটা একটু বলবেন? জি, ধন্যবাদ। শিশুদের অবজীবনে সবুজের প্রতি ভালোবাসা যদি জাগানো যায়, ডেফিনেটলি আজকের শিশু যারা আগামী দিনের সবুজ রক্ষার দায়িত্ব নেবে, তারা আরও জোরালো ভূমিকা পালন করতে পারবে আমার দেশের এই পরিবেশগত ভারসাম্যকে রক্ষার জন্য। সেই জায়গাটা চিন্তা করে আমরা প্রত্যেকটা স্কুলে একটা অক্সিজেন ব্যাংক সেট করছি, যেটা একটা বক্স। এখানে মূলত বাচ্চারা টিফিনের পয়সার একটা অংশ তারা জমায় বা কন্ট্রিবিউট করে, সেই পয়সা এক মাস পরে সেই পয়সা জমানো পয়সা দিয়ে গাছ কিনে মূলত ওই স্কুলে স্টুডেন্টদেরকে ইনভলভ করে বাগান করা হয়। এর ফলে যেটা হয়, তাদের মধ্যে একটা ওনারশিপ তৈরি হয় যে তার টাকায় কেনা একটা গাছ তার স্কুলে লাগানো হয়েছে, একটা গার্ডিয়ানশিপ তৈরি হয় যার ফলে সে ওন করতে পারে জিনিসটা, হ্যাঁ তার লাগানো একটা গাছ। এর ফলে যেটা হয় যে, একটা বাগান করে দেওয়ার পরে পরবর্তী পরিচর্যার জন্য যে বিভিন্ন খরচ বা বিভিন্ন বিভিন্ন টেকনিক্যাল সাপোর্ট দরকার হয়, সেটার জন্য অন্যের মুখাপেক্ষী হয়ে থাকার দরকার হয় না, অর্থাৎ অক্সিজেন ব্যাংকের মাধ্যমেই সেই জিনিসটা তারা করে ফেলতে পারে। এরকম কয়টি স্কুল আপনারা গেছেন? এরকম এখন আমাদের 44টা স্কুলে এই অক্সিজেন ব্যাংক কার্যক্রম আমাদের পরিচালিত হচ্ছে। দু একটি স্কুলের নাম বলবেন? যেমন ভিকারুননেসা নুন স্কুল, বিএফ শাহিন কলেজ, ভিকারুননেসা নুন স্কুল, তারপর আছে আপনার লেক সার্কাস স্কুল, বীরচাষা নূর মোহাম্মদ স্কুল, ফাউন্ডেশন স্কুল আছে, উত্তর রাজুক মডেল স্কুল, এই জায়গাগুলোতে অলরেডি আপনারা সেবা মানে তাদেরকে অক্সিজেন ব্যাগ স্থাপন করতে পেরেছেন। ভবিষ্যতের পরিকল্পনা কি?
ভবিষ্যতের পরিকল্পনা হচ্ছে যে আমরা ঢাকা শহরে যেটা শুরু করেছিলাম যে ভ্রাম্যমান বৃক্ষ ক্লিনিক, যেটা গাছ এবং গাছের সেবা মানুষের দোরগোড়ায় নিয়ে যাবে, এই ভ্রাম্যমান বৃক্ষ ক্লিনিকটি আরও বৃহৎ পরিসরে আরও সুসজ্জিতভাবে আমরা সামনে শুরু করছি। আশা করি অল্প দিনের মধ্যেই ঢাকাবাসী তাদের দোরগোড়ায় গাছ এবং গাছের সেবা পাবে। এই সেবাটি আমরা অলমোস্ট একটা ভলেন্টারি সাপোর্ট দিয়ে এই সেবাটি আমরা শহরবাসীর কাছে সহজলভ্য করছি। খুবই ভালো উদ্যোগ রনি, আমরা আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আপনার এই উদ্যোগ সফল হোক সেটি আমরা আশা করছি। আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ। দর্শক মণ্ডলী, এটা কিন্তু সত্যি কথা যে এই সমাজে নানাজন নানা রকমের উদ্যোগ গ্রহণ করেন এবং সমস্ত উদ্যোগের ভিতরে কিন্তু একটা হৃদয় দিয়ে অনুভব করার একটা বিষয় থাকে এবং সবুজের প্রতি ভালোবাসা বা প্রকৃতির প্রতি ভালোবাসা, ছাদ বাগান করে গড়ে তোলার জন্য যে নিষ্ঠা, সেই দৃষ্টিভঙ্গি থেকে কিন্তু গ্রিন সার্ভার্স এই কাজগুলো করছে। আমরা তাদের সাফল্য অবশ্যই কামনা করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা যে বাগানটিতে দাঁড়িয়ে আছি এটি নাজমুল হক রুমেনের বাগান। এটি তৈরি করার ক্ষেত্রে, পরিকল্পনার ক্ষেত্রে গ্রিন সার্ভার অ্যাসোসিয়েশন সহযোগিতা করেছে। আমরা রুমেনের কাছ থেকে একটু জানার চেষ্টা করি কী ধরনের সহযোগিতা তারা গ্রিন সার্ভারের কাছ থেকে পেয়েছে। আচ্ছা রুমেন, আপনি যদি আমাদেরকে একটু বলেন যে আপনি কখন এই বাগান গড়ে তোলার পরিকল্পনা করলেন? আসলে আমি দীর্ঘদিন দেশের বাইরে থেকে আসার পরে আমি ঢাকা শহরে এসে খুব সাফোকেটেড ফিল করি, তো আমি চিন্তা করি কেননা আমি আমার নিজের বাগান থেকে শুরু করি। তো আমি এরকম কয়েকজনের সাথে যোগাযোগ করলাম, কয়েকটা নার্সারির সাথে যোগাযোগ করলাম, কিন্তু তারা আমাকে অনেক হাই প্রাইস চাইলো। সেজন্য আমি একদিন ইউটিউব সার্চ করতে করতে এই গ্রিন সেভার্সের খোঁজ পাই। তো তারা আমাকে, আমি তাদের সাথে যোগাযোগ করলাম, তারা আমাকে উদ্বুদ্ধ করলো যে আপনি বাগান করলে আমরা আপনাকে সব ধরনের সহযোগিতা সহ আমরা আপনাকে বাগান করে দিতে পারবো। তো আমি তাদের কথা কাজে মিল পেয়েই তারপর আমি তাদের কাছে শরণাপন্ন হই। তা আপনার এই বাগানের সার্ভিসে আপনি একটু এদিকে আসুন। হ্যাঁ, আপনার এই বাগানের ক্ষেত্রে আপনি যেটা পাচ্ছেন সেটার ক্ষেত্রে আপনি ব্যক্তিগতভাবে সন্তুষ্ট? আপনি বলতে চাচ্ছেন ওদের সার্ভিসের ব্যাপারে? হ্যাঁ, সার্ভিসের ক্ষেত্রে অবশ্যই আমি সন্তুষ্ট, কারণ আমি সবসময় আমার বাগানে সময় দিতে পারি না। তো তারা যা যেটা করে, তারা সপ্তাহে দুদিন আসে, দুদিন এসে আমার বাগানে যে ধরনের সার্ভিস, টেকনিক্যাল সার্ভিস দেওয়া দরকার যেগুলো হয়তো আমি নিজেও জানি না, যেমন সার দেওয়া থেকে শুরু করে কোন পাতাটা ফেলে দিতে হবে, অনেক কিছু আমি জানি না। তো তারা আমাকে এই ধরনের সার্ভিসগুলো দিয়ে সবসময় সহযোগিতা করে আসছে। আচ্ছা, এখন আপনার কাছে কী মনে হয় যে এই ধরনের ছাদকে আমরা কি বাগানে রূপান্তরিত করার ক্ষেত্রে কি আমরা আসলেই সকলে উদ্যোগ গ্রহণ করতে পারি? আমাদের তো অনেক ছাদ, 4.5 লাখ ছাদ আছে যেগুলো নাকি অনেকটাই নগ্ন, মাত্র কিছু বাগান তৈরি হয়েছে। জি, কী বলেন? আসলে এখানে আমি বলতে গেলে আমাদের সবার মন থেকে না আসলে এই উদ্যোগটা আসলে সবার মন থেকে আসতে হবে, যে আমাকে আমার পরিবেশ বাঁচাতে হবে। শুধু আমার ফ্ল্যাটটার দিকে খেয়াল রাখলে হবে না, আমার সমাজ, আমার সোসাইটি, আমার সবার জন্য, সবার উপকারের জন্য আমাকে নিজের বাগান নিজেকেই করতে হবে। এজন্য নিজের মন থেকে আসতে হবে। যাই হোক, আমরা আশা করবো যে আপনি যেটা করেছেন আপনার দেখা দেখি আরও অনেকেই করুক। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। এটা কিন্তু খুবই সত্যি কথা যে বাংলাদেশে আমরা অনেক সময় অনেক উদ্যোগ গ্রহণ করি কিন্তু সব উদ্যোগ চূড়ান্ত পর্যায়ে সফলতা অর্জন করে না। তার প্রধান কারণ হচ্ছে উদ্যোগটিকে সফল করার জন্য যে সমস্ত কারিগরি দক্ষতা থাকা দরকার আমাদের অনেকের কাছে, সে কিন্তু সেই দক্ষতা থাকে না। অনেকে মুরগির খামার করেন কিন্তু মুরগির খামারের দক্ষতা থাকে না, অনেকে গরুর খামার করেন সেটারও দক্ষতা থাকে না, এবং যে কারণে দেখা যায় সে খামারগুলো কিন্তু অনেক ক্ষেত্রে সফল হয় না। আবার অনেকেই এরকম ছাদের বাগান করেন, খুব আয়োজন করে গাছপালা কিনে নিয়ে আসেন কিন্তু সেই ছাদ বাগানকে সফল করতে পারেন না। কিন্তু যদি সত্যিকার অর্থে এরকম সংস্থা থাকে যাদের কাছ থেকে সেবা পাওয়া যায়, প্রযুক্তি পাওয়া যায় এবং সার্ভিস পাওয়া যায়, তাহলে নিশ্চয়ই সফলতাকে নিশ্চিত করা যায়। আমরা আজকে যে খবরটি জেনেছি যে গ্রিন সার্ভার অ্যাসোসিয়েশন তারা যেমন পরিকল্পনা করে দিচ্ছে এবং তারা যেমন ভলেন্টারি সার্ভিস দিচ্ছে, আবার সেবাও বিক্রয় করছেন এই সমস্ত সম্ভাব্য খামারিদের মধ্যে বা ছাদ বাগানগুলোকে চালু রাখার ক্ষেত্রে, সেগুলোকে যদি সব একসাথে কাজ করে তাহলে নিশ্চয়ই ছাদে বাগানটাও একটা চমৎকার কার্যক্রম হতে পারে। যারা ছাদ বাগান করতে চান তারা এরকম দক্ষ ব্যক্তি বা প্রতিষ্ঠানকে খুঁজে নিতে পারেন এবং তাদের সহায়তা নিয়ে আপনার ছাদটিকেও কিন্তু ভরে তুলতে পারেন সবুজে। এই ঢাকা শহর সবুজে আছে মাত্র 8%, আমাদের দরকার 20-25%। আপনার ছাদ দিয়ে এটি হয়তো ক্ষুদ্র অংশ পূরণ হবে কিন্তু হোক না, তার মধ্য দিয়েই তো সবুজ ঢাকা গড়ে উঠবে। আজ এ পর্যন্তই সকলকে শুভেচ্ছা জানিয়ে এবং আগামী অনুষ্ঠানগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সকলকে ধন্যবাদ।